প্রাইমারিতে 2022-এর যে সিলেবাস প্রকাশিত হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ হল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি। এই সেকশন থেকে তোমাদের 30টি প্রশ্নের উত্তর করতে হবে। আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি মন দিয়ে শুনবে, আশা করি নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। 1 নম্বর প্রশ্নে বলা আছে, মনোবিদ রবার্ট এস জ্ঞানে কত প্রকার শিখনের কথা বলেছেন? অপশান দেওয়া আছে 3 প্রকার, 4 প্রকার, 8 প্রকার এবং 9 প্রকার। তাহলে উত্তর হবে 8 প্রকার, অর্থাৎ অপশান সি। এরপর 2 নম্বর প্রশ্নে বলা আছে যে শিখনের উপাদান হলো 4টি অপশান দেওয়া আছে। দেওয়া আছে দৈহিক উচ্চতা, দৈহিক ওজন, মনোযোগ এবং দৈহিক আয়তন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর মনোযোগ। অপশান 3, ইংরেজি মোটিভেশন শব্দটি লাতিন ড্যাশ শব্দ থেকে এসেছে। 4টা অপশান দেওয়া আছে, মুভার্স, মুভ, মোটিভেটেড, মেসেশন। তাহলে এখানে সঠিক উত্তর মুভার্স, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে বলা আছে, মনোযোগের বস্তুগত শর্ত হল আগ্রহ, সেন্টিমেন্ট, জীবনাদর্শ এবং গতিশীলতা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গতিশীলতা। গতিশীলতা হলো মনোযোগের বস্তুগত শর্ত। পরবর্তী যে প্রশ্ন সেটা একই রকমের কিন্তু ব্যক্তিগত শর্ত। তাহলে মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো 4টা অপশান দেওয়া আছে, গতিশীলতা, তীব্রতা, সেন্টিমেন্ট এবং আকার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সেন্টিমেন্ট। তাহলে পরবর্তী আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নে বলা আছে, রবার্ট এস জ্ঞানে কোন বইতে 8 প্রকার শিখনের কথা বলেছেন? 4টা অপশান দেওয়া আছে, দ্য কন্ডিশনস অফ লার্নিং, দ্য কন্ডিশনস অফ ম্যাচুরেশন, দ্য কন্ডিশন অফ মোটিভেশন, দ্য কন্ডিশনস অফ লিডিং। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্য কন্ডিশনস অফ লার্নিং। এরপর 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, জ্ঞানের 8 প্রকার শিখনের প্রথম পর্যায়ের নাম কি? শৃঙ্খলীকরণ, সংকেতমূলক শিখন, উদ্দীপক প্রক্রিয়ার শিখন এবং নিয়ম শিখন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংকেতমূলক শিখন। তাহলে এবার আমরা পরবর্তী 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নে বলেছে, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? এই প্রশ্নের 4টি অপশান দেওয়া আছে, সমস্যা সমাধান শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন, সংকেতমূলক শিখন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটি তোমরা অনেকেই জানো, এর উত্তর স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার? অপশান দেওয়া আছে, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার এবং 5 প্রকার। এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 প্রকার। স্পিয়ারম্যান 2 প্রকার মানসিক ক্ষমতার কথা বলেছিলেন। 10 নম্বর প্রশ্ন একই স্পিয়ারম্যানকে দিয়েই, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সম্পর্কিত তত্ত্বের নাম কি? 4টা অপশান আছে, দ্বি উপাদান তত্ত্ব, বহু উপাদান তত্ত্ব, একক উপাদানের তত্ত্ব, প্রাথমিক উপাদানের তত্ত্ব। এই প্রশ্নের উত্তর দ্বি উপাদানের তত্ত্ব। এরপর থর্নডাইক ড্যাশ বুদ্ধির কথা বলেছেন। থর্নডাইক কত ধরনের বুদ্ধির কথা বলেছেন? 3 রকম, 4 রকম, 2 রকম, 5 রকম। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3 রকম বুদ্ধির কথা তিনি বলেছেন। এরপর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে প্রেষণা সম্পর্কিত, যে প্রেষণার ক্রিয়ার প্রথম পর্যায় কোনটি? 4টা অপশান দেওয়া আছে, চাহিদা, তাড়না, উদ্দেশ্যমূলক আচরণ এবং সহায়ক আচরণ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চাহিদা। এরপর আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, পরিণমন হলো একটি জন্মগত প্রক্রিয়া, একটি অর্জিত প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া, অনুশীলন প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অর্জিত প্রক্রিয়া। মনে রাখবে পরিণমন বা ম্যাচুরেশন একটি অর্জিত প্রক্রিয়া। এরপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে শিখন হলো একটি ড্যাশ, জন্মগত প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া, নিম্নমুখী প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অর্জিত প্রক্রিয়া, এটা ভালো করে মনে রাখবে।
এরপর 15 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 15 নম্বর প্রশ্নে বলা আছে যে আগ্রহ হলো ড্যাশ মনোযোগ। তাহলে আগ্রহ বাহ্যিক, সুপ্ত, উন্নত এবং গতিশীল। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। তাহলে আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে নিয়ম শিখন কি। নিয়ম শিখন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সার্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায়। 2 নম্বর, নিয়ম শিখন হলো নিয়ম মেনে শেখা। 3 নম্বর, নিয়ম শিখন হলো একাধিক ধারণা অর্জনের জন্য নিয়ম কানুন অনুসরণ করা। নিয়ম শিখন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু ধর্মের সার্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায় না। তাহলে 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। নিয়ম শিখন বলতে একাধিক ধারণার মধ্যে কিছু কিছু ধর্মের সার্বজনীন বৈশিষ্ট্যকে বোঝায়। এরপর আমরা পরবর্তী 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্নে কি বলা আছে যে প্রেষণার 4টি পর্যায়ের বিষয়গুলি কি কি। 4টা অপশন দেওয়া আছে, চাহিদা, তাড়না, আচরণ, উদ্দেশ্য পূরণ। চাহিদা, তাড়না, সহায়ক আচরণ এবং উদ্দেশ্য পূরণ। তাড়না, স্মৃতি, চাহিদা ও আচরণ। চাহিদা, তাড়না, উদ্দেশ্যমূলক আচরণ এবং সমস্যা সমাধান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2 নম্বরটা, অর্থাৎ চাহিদা, তাড়না, সহায়ক আচরণ এবং উদ্দেশ্য পূরণ, এগুলি হচ্ছে প্রেষণার 4টি পর্যায়। এরপর 18 নম্বর প্রশ্নে চলে আসছি। 18 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে থার্স্টনের মানসিক ক্ষমতার তত্ত্বের নাম কি। এটাও খুব ভালো প্রশ্ন, এটা তোমরা ভালো করে জেনে রাখবে। থার্স্টনের যে মানসিক ক্ষমতা, মানসিক ক্ষমতার তত্ত্বের নাম কি, এই তত্ত্বের নাম হচ্ছে প্রাথমিক শক্তি তত্ত্ব, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 19 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 19 নম্বর প্রশ্নে কি বলেছে যে বিমূর্ত বুদ্ধি কি। 1 নম্বর অপশানে দেওয়া আছে যে দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজের জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকে বিমূর্ত বুদ্ধি বলে। বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকে বিমূর্ত বুদ্ধি বলে। সামাজিক কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকে বিমূর্ত বুদ্ধি বলে। ভাষামূলক দক্ষতা বিকাশের জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকে বিমূর্ত বুদ্ধি বলে। খুব বুদ্ধির প্রশ্ন এটা। তাহলে বিমূর্ত বুদ্ধি উত্তর কোনটা হবে একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটা উত্তর হবে। বিমূর্ত চিন্তনের জন্য যে বুদ্ধির প্রয়োজন তাকেই বিমূর্ত বুদ্ধি বলা হয়। এরপর হচ্ছে প্রেষণা কি। প্রেষণা বা মোটিভেশন বলতে কি বোঝায়। তাহলে প্রেষণা 4টা অপশন দেওয়া আছে, যে মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেষণা। মনের বাহ্য দিক থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেষণা। 3 নম্বরে, বাহ্য ইন্দ্রিয় দ্বারা পরিচালিত শক্তি হলো প্রেষণা। 2 নম্বরে, মনের দ্বারা যে শক্তি আমাদের পরিচালনা করে তাই হলো প্রেষণা। তাহলে 20 নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ। ভালো করে দেখো, মনের অভ্যন্তরে যে শক্তি আমাদের চালনা করে তাই হলো প্রেষণা। তাহলে আজকে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন প্রাইমারি পরীক্ষায় এসে থাকে। পরবর্তীতে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির উপরে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওগুলি পরপর দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি।